এরাও শত্রু মুখোশের আড়ালে নদা আসুক একটা না একটা রাস্তা ঠিক বেরিয়ে আসবে দেখ তুই যা যা জানিস নদাকে সব বলে দিস দেরি করবি না আর কোনো কিছু লুকোবি না কেমন ঠিক আছে এবার তুমি বোঝো এসব ব্যাপারে আমি কিছু করতে পারবো চন্ডু তো তোমার ছেলে এই বিপদের দিনে বাবা হয় তুমি হাত গুটিয়ে বসে থাকবে কিছু করবে না বাবা আমি তোমার আর ঝন্টুর পাশে দাঁড়াতে পারি কিন্তু তার আগে তোমাকে কথা দিতে হবে যে ঝন্টু আর তুমি আমার কথা শুনবে আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে আমি তোমার কথা শুনে চলব অমিত অরিজিৎ কারোর কথা আমি শুনব না কারোর কথা শুনব না বেটা ড্রাগসের নেশা খুব খারাপ নেশা বিষ তুই আমার কথা দে এই বিষ নেশা তুই ছেড়ে দিবি এই ড্রাগসের নেশা তুই ছেড়ে দিবি প্লিজ কথা দে বেটা বেটা প্লিজ ছেড়ে দেবো আমি সব ছেড়ে দেবো তুমি তো জানো ঝন্টু ঝন্টু ড্রাগ অ্যাডিক্ট ওকে শোধরাতে হবে তো হ্যাঁ হ্যাঁ আমি জানি আমার ছেলে ড্রাগ অ্যাডিক্ট ডাকাত আপনাদের কাউকে এতবার করে আমায় বোঝাতে হবে না কিন্তু আমার ছেলে খারাপ হলে আমি তোর মা আমি কিভাবে 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 ওকে এভাবে জেলে পচে মরতে দেবো বলুন তো দাদা কিভাবে আপনারা জান দাদা আমাকে একটু একা থাকতে আমাকে একটু একা ধরতে দিন ও ডাকাতি করেনি ও জানতোই না ওকে বোকা বানিয়ে নিয়ে গেছে বোকা বানিয়ে নিয়ে গেছিল তারপরে মাথায় টুপি দিয়ে বকরাও দিল না এ তো হতে পারে না না রে চন্টু এত বোকা না ও নিশ্চয়ই বলেছে ওকে ভাগের টাকা না দিলে ও পুলিশকে ইনফর্ম করে দেবে আর তোকে বলেছিলাম অমিত ঠাকুরকে আর ওই অরিজিৎ ঝামেলা বাঁধাবে বলছিলাম ঠিক আছে তুই বিশ্রাম নে আর খাবারটাও খেয়ে নিস তারপর যদি মনে হয় আমি কিছু বলার থাকে আমায় ডাকিস আমি জেগেই থাক তোমাদের নদাকে বলে দিও আমার ছেলের জন্য ওকে কিছুই করতে হবে না ওর বাবা মা এখনো বেঁচে আছে যা করার তারাই সেটা করবে মেজুদি তুমি একটু বোঝার চেষ্টা করো বুঝেছি আমি ঠিক বুঝেছি এবার তোমরা বোঝার চেষ্টা করো আমার ছেলেকে আমি ছাড়িয়ে আনবই ঠিক ছাড়িয়ে আনব আমার ছেলেকে আমি ফাঁসি কাটে কিছুতেই চড়তে দেব না বাবা কিছুতেই দেব না বাবা বাবা তুমি মেজবুদির কথা কিছু মনে করো না কিন্তু আমরা যে সবাই ঝন্টু ভালো চাই সেটা ও বুঝছে না ও বুঝে না এরাও শত্রু মুখোশের আড়ালে